সরকার চলি আছে বিজেপির, মুখ্যমন্ত্রী মনোহর লালের নেতৃত্বত হরিয়ানাত চলি আছে বিজেপির সরকার। উল্লেখ করে থাক, 2024 চনতেই রাজ্য অনুষ্ঠিত হব বিধানসভার নির্বাচন, আর তার পূর্বে এনে সাম্প্রদায়িক সংঘর্ষের পরিস্থিতিয়ে বিশেষ তাৎপর্য বহন করেছে। প্রশ্ন হয়েছে, বিজেপি শাসিত রাজ্যতেই কিয় সঘনাই সূত্রপাত হবলৈ ধরেছে সাম্প্রদায়িক সংঘর্ষ? মনত রাখব, এনেবর সাম্প্রদায়িক সংঘর্ষত উচটনি জনার আড়ত থাকে একাংশ উগ্র গুড়া ধর্মান্ধ নেতা, একাংশ গুড়া হিন্দুত্ববাদী নেতাই এটা বিজেপি শাসিত রাজ্যত এক সাম্প্রদায়িক সংঘর্ষ লগার মানসিকতা লৈ থকা দেখিবলৈ পোৱা গৈছে। তাৰে এক উদাহরণ হৈছে মনু মানেসার। হরিয়ানার নুহর সাম্প্রদায়িক সংঘর্ষের আড়ত নাম সাঙুর খাইছে বজরং দলের সদস্য মনু মানেসারর। মিন্টত প্রকাশ পোৱা এই বাতৰিটোলৈ ভালদরে মন করক, যত স্পষ্টকৈ উল্লেখ করেছে হরিয়ানার নুহ জেলাত বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রার সময়ত সংঘটিত হওয়া সাম্প্রদায়িক সংঘর্ষের কেন্দ্রত বজরং দলের সদস্য মনু মানেসারর নাম উত্থাপিত হয়েছে, যত সোমবারে কেবাজনো আরক্ষী সহ দুজন গৃহরক্ষী জওয়ান নিহত আর 15 জনতক অধিক লোক আহত হয়েছে। কোন এই মনু মানেসার, কিয় হরিয়ানার নুহ জেলার সাম্প্রদায়িক সংঘর্ষতে নাম উচ্চারণ হয়েছে মনু মানেসারর? সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি করব খোঁজার ক্ষেত্রে বহু ইতিহাস জড়িত হয়ে আছে এই মনু মানেসারর। হরিয়ানার নুহত বিশ্ব হিন্দু পরিষদে ধর্মীয় শোভাযাত্রা বাহির করা এদিন পূর্বে এক উচটনিমূলক ভিডিও শেয়ার করেছিল এই মনু মানেসারে। সংঘর্ষের এদিন আগতে মনু মানেসারে ভিডিওটি মুক্তি করে কয় যে নিজে শোভাযাত্রাত অংশগ্রহণ করব, আর যখন হিন্দু লোক সেই সকলের বৃহৎ সংখ্যক লোকে যোগদান করব বলে উল্লেখ করে। তার পাছতে কমেন্টত অন্য সম্প্রদায়ের লোকে আহ তোক চাই লম ধরনের মন্তব্য দিবলৈ আরম্ভ করলে। পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি মানেসারক আরক্ষীয় শোভাযাত্রাত অংশগ্রহণত বাধা আরোপ করেছিল আর সন্দেহ করা হয়েছে মনু মানেসারর যাব্য অংশগ্রহণ ধর্মীয় শোভাযাত্রার উপর আক্রমণের একটা কারণ আছিল, কেন এই ধর্মীয় শোভাযাত্রার এদিন পূর্বে সোশ্যাল মিডিয়াত উচটনি দিয়ে সকল হিন্দুত্ববাদীক সংখ্যালঘু বসতি প্রধান এলাকা নুহলৈ আহি ধর্মীয় শোভাযাত্রাত অংশগ্রহণের বাবে আহ্বান জানাইছিল মনু মানেসারে। এইজন মনু মানেসার হরিয়ানার বজরং দলের গোরক্ষক। মনু মানেসারর বিরুদ্ধে রাজস্থানের ভরতপুরত জুনেইদ আর নাসির নামৰ দুজন সন্দেহযুক্ত গরু চোরাং ব্যবসায়ীক অপহরণ করে হত্যা করার অভিযোগ উত্থাপিত হয়েছিল, আর তার পাছতে এরেস্ট মানেসার বুলি টুইটারত ট্রেন্ডিংৰ সৃষ্টি হয়েছিল। এগৰাকী মনু মানেসারে হরিয়ানার বিজেপি সরকার পোষকতা লাভ করেছে। খবর অনুসরি হরিয়ানার বিজেপি সরকার যা 5টা বছর গুরগাঁওত সরকারে রূপায়ণ করা গরু সুরক্ষা টাস্ক ফোর্সর এজন আগশারীর ব্যক্তি হিসাবে স্বীকৃতি লাভ করেছে এই মনুয়ে। যা 5 বছর মনুয়ে সরকারের তরফরপরা প্রসিদ্ধি লাভ করেছে, আর প্রতিবেদন অনুসরি মোহিত যাদব বলেও জানা যায়। তেন্তে আপনাদের ভাবি চাওক, হিন্দু মুসলমানের সম্প্রীতি বা একতার বান্ধন বিচারনে এখন বিজেপি সরকারে, নে দুটা সম্প্রদায়ের মাজত সাম্প্রদায়িক সংঘর্ষ লগাই লগাই রাজনীতির মহারণের বৈতরণী পার হব বিচারে এইখন বিজেপি সরকারে?